আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার নতুন রান্না নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি তৈরি করব সয়াবিন। তো সয়াবিনটা আজকে আমি পুরোটাই আলাদাভাবে তৈরি করব। ভিডিওটা পুরোটাই দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি সয়াবিনটা তৈরি করব, পুরোটাই ইউনিক একটা রেসিপি। তো চলুন বেশি দেরি না করে রান্নার মূল পর্বে চলে যাই। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এক প্যাকেট সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পানিতে। সয়াবিনের পানিগুলো আমি নিচড়ে বের করে নেব। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। সয়াবিনের রেসিপিটি বানাবো আমি পুরোটাই আলাদাভাবে। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। সয়াবিনগুলো আমি সব পাত্রে তুলে নিলাম। রান্না করার জন্য আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটোর পেস্ট করে রেখেছি। আজকে রেসিপিটি এই জন্য আলাদা বলেছিলাম কারণ আমি এখানে ব্যবহার করছি চা পাতার কালার, আর এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি আর এক চামচ চা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ। মশলাটা আমি একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা নতুন জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা আমি অল্প পরিমাণে দিলাম। এখানে দেখেন গ্রেভিটা কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে আর কালারটাও খুব সুন্দর হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব মশলার সঙ্গে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আজকে রেসিপিটি আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটাও করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। মশলাটা আমার মিক্স হয়ে গেছে, এবার আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। দুই মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি তুলে নিব। সয়াবিন থেকে আমার তেলটা ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব চা পাতা তৈরি করা পানিটা। এখানে আমি একটু করে মিক্স করে দিয়ে দিচ্ছি। আর একটু চা পাতার পানিটা দিয়ে দিচ্ছি। আবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সয়াবিনটা, খুব সুন্দরভাবে একটা বলক নিয়ে নেবে, তখন আমি ঢাকনাটা তুলে নেব। সয়াবিনটা আমার খুব সুন্দরভাবে বলক নিয়ে নিয়েছে, এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে হয়েছে দেখে বুঝতে পারছেন। সয়াবিন রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা থালাতে তুলে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। সয়াবিনটা আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর খেতে অনেকটাই টেস্টি হয়। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফিজ।